স্বাধীনতা প্রিয় শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান শব্দ সৈনিক। ১৯৭১ সালে স্বাধীনতাকামী অবরুদ্ধ বাংলার মানুষের কানে এই অবিস্মরণীয় ঐতিহাসিক গানের সুর ভেসে এলেই সবাই বুঝত স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুরু হয়ে গেছে। আমাদের মুক্তিযুদ্ধের এক অসাধারণ চেতনা আর প্রেরণার উৎস স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। আমাদের স্বাধীনতা যুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট হিসেবে কাজ করেছে এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। ১৯৭১ সালের ২৫ মার্চের রাতে বিশ্ব ইতিহাসের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর ২৬ মার্চ ১৯৭১-এর সূর্য বয়ে এনেছিল বাংলার বুকে এক সাগর রক্ত হাহাকার এবং শোকের কালো ছায়া। বাঙালির স্বাধিকার আদায়ের সংকল্প আর তেজদীপ্ত অসীম সাহস বুঝি ২৫ মার্চ রাতেই চিরদিনের জন্য স্তব্ধ হতে বসেছিল। কিন্তু না, সব হতাশার মাঝে ২৬ মার্চ দুপুর ২টোয় চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে মাত্র ৫ মিনিট এবং এরপর সন্ধ্যে ৭:৪০ মিনিটে চট্টগ্রাম বেতারের কালুরঘাট ট্রান্সমিটার থেকে প্রথম প্রচার শুরু করল স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। বাংলাদেশের সমস্ত সরকারি, আধা সরকারি ও বেসরকারি অফিস আদালত সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। স্বাধীন বাংলার গ্রামাঞ্চল থেকে শত শত মিছিল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহর অভিমুখে ভিড় জমিয়েছে। বিবিসির খবরে প্রকাশ, হানাদার বাহিনীর অধিকতর শক্তি সম্পন্ন গোলাবর্ষণের ফলে বাংলাদেশের কয়েকটি হাসপাতালে প্রচুর ক্ষতি সাধিত হয়। আমাদের মুক্তিবাহিনী বিপুল বিক্রমে অসম সাহসিকতার সাথে শত্রু সৈন্যদের পিছু হটিয়ে চলেছেন। বিপ্লবী বেতার কেন্দ্র থেকে খবর প্রচার এখনকার মতো এখানে শেষ হল। স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের প্রথম কণ্ঠ ছিল চট্টগ্রাম আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মরহুম জনাব আব্দুল হানানের। এরপর চট্টগ্রাম ফটিকছড়ি কলেজের তৎকালীন ভাইস প্রিন্সিপাল আবুল কাশেম সন্দীপের কোরআন তেলাওয়াত এবং অগ্নিঝরা বক্তব্য রাখেন চট্টগ্রাম বেতারের বয়োবৃদ্ধ গীতিকার কবি আব্দুস সালাম। পরদিন অর্থাৎ ২৭ মার্চ সান্ধ্য অধিবেশনে সদ্য গঠিত স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা পাঠ করেন তৎকালীন মেজর জিয়াউর রহমান, পরবর্তীকালে লেফটেন্যান্ট জেনারেল এবং বাংলাদেশের প্রেসিডেন্ট। কিছুক্ষণের মধ্যেই আপনারা একটি গুরুত্বপূর্ণ ভাষণ শুনবেন। On behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. It is further proclaimed that Sheikh Mujibur Rahman is the sole leader of the elected representatives of 75 million people of Bangladesh. I therefore appeal on behalf of our great leader, Sheikh Mujibur Rahman, to the government of all the democratic countries of the world. May Allah help us. Joy Bangla! স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের স্বাধীনতার ঘোষণা আর অগ্নিঝরা অনুষ্ঠান প্রচার শুনে দিশেহারা ৭.৫ কোটি বাঙালি ঘুরে দাঁড়ালো গভীর আত্মবিশ্বাসে। ইয়াহিয়া চক্র ফেটে পড়ল মহা আক্রোশে। সূত্রপাত হল সর্বাত্মক স্বাধীনতা যুদ্ধের। দুই দিন পর বেতার কেন্দ্রের নাম থেকে বিপ্লবী কথাটি বাদ দেওয়া হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রচার বাধাহীনভাবে এগুতে পারেনি। প্রচণ্ড বাধা এলো ৪ দিনের মধ্যে।
পাক বাহিনীর বোমারু বিমান 30 মার্চ 71 চট্টগ্রাম বেতারের কালুরঘাট ট্রান্সমিটারে বোমা ফেলে গুড়িয়ে দিল। উপায় না দেখে আমাদের বীর শব্দ সৈনিক ও বেতার প্রকৌশলীগণ তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসের সহায়তায় একটি ক্ষুদ্র 1 কিলোওয়াট ট্রান্সমিটার বয়ে নিয়ে এলেন মুক্তাঞ্চলে। বিচ্ছিন্নভাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান প্রচারিত হয়েছিল আরও কিছুদিন। এরপর মুজিবনগরে 50 কিলোওয়াট শক্তি সম্পন্ন মিডিয়াম ওয়েভ ট্রান্সমিটার দিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নতুন করে পূর্ণাঙ্গভাবে শুভ সূচনা হয়েছিল 25 মে 1971 সালে। দৈনিক সকাল 7টা ও সন্ধে 7টা এই দুই অধিবেশনে নতুন উদ্দীপনায় শুরু হল বাংলাদেশের পশ্চিম অঞ্চল থেকে পাকিস্তান বিরোধী মহাপ্রচার শক্তি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এরপর 14ই আগস্ট দুপুর থেকে শুরু হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নিয়মিত দ্বিতীয় অধিবেশন। বিশ্বের প্রধান প্রধান সংবাদ মাধ্যমগুলো থেকে একটি শক্তিশালী মনিটরিং সেল সহ সংবাদ পাঠক পাঠিকা সমৃদ্ধ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মহাপ্রচার সংবাদ বিভাগের প্রধান ছিলেন কামাল লোহানী। উর্দু এবং ইংরেজি অনুষ্ঠানও প্রচার হতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। ইংরেজি অনুষ্ঠানে পাঠক পাঠিকা সহ জড়িত ছিলেন আলমগীর কবির ও আলী জাকের। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রচারে আমরা পেয়েছি বিভিন্ন অগ্নিঝরা অনুষ্ঠানমালা। এর মধ্যে অন্যতম প্রধান শব্দ সৈনিক আশরাফুল আলমের উপস্থাপনায় অগ্নিশিখা। এখন শুরু হচ্ছে মুক্তিবাহিনীর জন্য বিশেষ অনুষ্ঠান অগ্নিশিখা। দেশের মাটিকে শত্রুমুক্ত করার জন্য রক্ত পান করে যেসব বীর মুক্তিযোদ্ধারা অবিরাম সংগ্রাম করেছেন তাদেরকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অগ্নিশিখা। প্রথমে শুনবেন বজ্র কণ্ঠ। বাংলার 7.5 কোটি সংগ্রামী মানুষ বঙ্গবন্ধুর অগ্নিমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা রক্ষায় আজ বদ্ধপরিকর। বঙ্গবন্ধু বলেছেন, আমার সংগ্রাম শুধুমাত্র বাংলাদেশের শোষিত মানুষের জন্যই নয়, বিশ্বের সকল শোষিত মানুষের জন্য আমার সংগ্রাম। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে অতিরোহী। বাংলাদেশ আমার বাংলাদেশ, আমি তো পথে আবার যে যাব ফিরে আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাব, শিল্পে কাপ কোথায় আছে হায় রে এমন সোনার খনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে অতিরোহী। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সংগ্রামী মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ অনুষ্ঠান অগ্নিশিখা প্রচারিত হচ্ছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে প্রচারিত হয়েছে অগ্নি স্ফুলিঙ্গের মতো পাক বিরোধী স্লোগান। শব্দ সৈনিক শহীদুল ইসলামের কণ্ঠে স্লোগান। বাংলাদেশের মাটিতে বিশ্বাসঘাতক আর দালালদের বেঁচে থাকবার কোনো অধিকার নেই, এদের খতম করা বাঙালি হিসেবে আপনার জাতীয় কর্তব্য। নোংর তোলো তোলো সময় যে হলো হলো নোংর তোলো তোলো নোংর তোলো তোলো সময় যে হলো হলো নোংর তোলো তোলো।
বাংলাদেশের বরেণ্য চিত্র নির্মাতা জহির রায়হানের কণ্ঠ আমরা শুনেছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। পাকিস্তানের হেটলারি ইয়াহিয়া খান, বাংলার সম্বাদিত নেতা শেখ মুজিবুর রহমান সহ বাংলাদেশের 7.5 কোটি মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের রাষ্ট্রদ্রোহী আখ্যা দিলেন। রাষ্ট্রদ্রোহী তার মিথ্যে অপবাদ চড়িয়ে বাংলাদেশের সহায় সম্বলহীন মানুষের বিরুদ্ধে লেলিয়ে দিলেন তার হিংস্র বন্য সেনাবাহিনীকে। বাংলার জনগণ, বাংলার বীর সৈনিকরা এই নিষ্ঠুর গণহত্যার বিরুদ্ধে প্রতিরোধের জন্য হাতে অস্ত্র তুলে নিল। তখন চেঙ্গিস খান আর হামাতু খানের বংশধর ইয়াহিয়া খান আবার রব তুললেন, বললেন, মুষ্টিমেয় দুষ্কৃতিকারী আর ভারতীয় অনুপ্রবেশকারীরা পাকিস্তানকে ধ্বংস করার জন্য দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে আমরা পেয়েছি বাবুল আক্তারের খবর পাঠ এবং জালামুই স্লোগান। হানাদারদের সহযোগিতা করবেন না, দেশের 7.5 কোটি মানুষের সঙ্গে নিজের ভাগ্যকে জড়িয়ে নিন, দেশকে হানাদার মুক্ত করুন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 361.44 মিটারে প্রতি সেকেন্ডে 830 কিলো সাইকেলসে। উর্দু ভাষী পাকিস্তানি বর্বর শাসকদের মনোবল ভেঙে ফেলার জন্য আমরা পেয়েছিলাম স্বাধীনতাকামী কট্টর বাঙালি ময়মনসিংহের উর্দু ভাষা জানা জনাব জাহিদ সিদ্দিকীকে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ব্যতিক্রমী উর্দু ব্যঙ্গ কথিকা পড়তেন শব্দ সৈনিক জাহিদ সিদ্দিকী। कुत्ता खान रिटायर हो गया और गिदड़ली भुट्टू ने उसकी जगह संभाल ली, यानी पिंडी की टूटी हुई कुर्सी एक शराबी ने दूसरे शराबी को सौंप दी। आखिर 1971 की 25 मार्च को कुत्ता खान ने कुर्सी पर बैठकर जब ज्यादा उछल कूद शुरू किया तो बंगालियों ने एक रख के मारा और कुत्ता खान चारों शाने चित गिरा। बंगालियों से पिटकर कुत्ता खान भारत पर गर्राने लगा। भारत की तरफ से बार बार कहा गया कि क्यों बिलावजा गर्राते हो, मगर कुत्ता खां है कि बस भौंकता चला गया। हद तो यह है कि भारत को काट खाने दौड़ा। आखिर भारत के दिलेर जवानों ने अपनी दफा के लिए एक हाथ झाड़ दिया, कुत्ता खां की दांत तोड़ दी गई और वो खाली जिबड़ा लेके पिंडी में आके उसी टूटी हुई कुर्सी के नीचे दुम दबा के बैठ गया। स्वाधीन बांग्ला बेतार केंद्र थेके प्रचारित नाटक और जीवंतिका छिलो प्रचारे आर एक प्राण। দেশ বরেণ্য নাট্যশিল্পী, চলচ্চিত্র, টেলিভিশন শিল্পীরা যোগ দিয়েছিলেন শব্দ সৈনিকের কাতারে। মামুনুর রশিদের লেখা নাটক মৃত্যুহীন প্রাণ, এর প্রধান অভিনয় শিল্পীরা ছিলেন রাজু আহমেদ, সুমিতা দেবী, সুভাষ দত্ত, নারায়ণ ঘোষ মিতা এবং মাজহারুল ইসলাম। একটি বিশেষ চরিত্রে নাটকের প্রযোজনায় এবং নাটকের ঘোষণায় ছিলেন আমাদের প্রিয় অভিনেতা হাসান ইমাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নাটক মৃত্যুহীন প্রাণ। অনুরমা, অনুরমা, কি অনুর কথা মনে করে আজকে আর দুঃখ করো না, কেঁদো না, ওর আত্মা কষ্ট পাবে। কি জানো অনুরমা, আজকে যদি বাইরে যেতে দেখতে পেতে শত শত সংগ্রামী মানুষের মুখে আমাদের আনু যেন হাসছে, ওর কবরটা খুঁজে পেলাম না অনুরমা। আরে কবরের দেশে কোথায় বা খুঁজবো ওকে, যে জায়গাটায় ওর রক্তের দাগ পড়েছিল সেখানটায় দেখলাম অনেক রক্ত করবি বুঝি ফোটার অপেক্ষায় দিন গুনছে, ওদেরই ফোটা ফোটা রক্ত এঁকে মেঁকে জন্ম দিয়েছে একটি মানচিত্রের বাংলাদেশ। বাংলাদেশের মানচিত্রটা বুঝলে অনুরমা, তোমার মতো চোখটা আমারও মানেনি কিন্তু মনটা আমার গর্বে ভরে উঠল। আমাদের ছোট্ট সংসারটার পাদনও মানেনি কিন্তু কতপাকা সবার সংসারে সবার ঘরে ঠাঁই করে নিয়েছে। আমার অস্তিত্ব আজও মায়ের মমতাকে, পিতার স্নেহের শাসনকে, বোনের ভালোবাসাকে, বন্ধুদের প্রীতিকে ঘিরে বেঁচে আছে।
বিস্মরণের অন্ধকার আমাকে গ্রাস করেনি। আজও প্রয়োজন আমার সব জায়গায়, সবার কাছে আমি আকাঙ্ক্ষিত। বড় ইচ্ছে করছে যদি আবার মুহূর্তের জন্যও আমি অন্ধকারের সীমান্ত পেরিয়ে যেতে পারতাম। এই ঐতিহাসিক গান নিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অগ্নিঝরা কণ্ঠে উপস্থিত ছিলেন আপিল মাহমুদ সহ বহু কণ্ঠশিল্পী। তার মধ্যে প্রধান হলেন আমাদের স্বর্ণকণ্ঠ মোহাম্মদ আব্দুল জাব্বার। হাজার বছর পরে আবার এসে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অগ্নিঝরা গানের পাশাপাশি প্রচারিত হয়েছে নির্মম পাকিস্তানি শাসক গোষ্ঠী প্রধানদের নিয়ে ধারাবাহিক নাটক জল্লাদের দরবার। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র জল্লাদের দরবার। জলপিন্ডির মসনদ ফিল্ড মার্শাল বেকুফ খান বুনিয়াদী গণতন্ত্রের মাধ্যমে দেশে কিছু বেইমান তৈরি করেছে। এইসব বেইমানদের মাথায় পা দিয়ে আমি মসনদে বসে আছি। কেউ আমাকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। কেউ না, কেউ না, কেউ না, কেউ না। তুই জানিস নে তোর মৃত্যু ঘন্টা বাজছে। এখনো যদি পারিস তাহলে মহান নেতা বঙ্গবন্ধুকে মুক্তি দিয়ে নত জানু হয়ে তার কাছে প্রাণ ভিক্ষা কর। তা নইলে বাংলার নির্যাতিত জনতা তোকে রেহাই দেবে না। শয়তানের গুহায় মুখ লুকালেও তোর নিস্তার নেই। খামোশ, খামোশ। আমার সঙ্গে তুমিও বেইমানি করতে চাও? পিন্ডির তক্তে তাওস শেষে তুমিও আমার সঙ্গে? না না, এ কি করলাম, এ কি করলাম? এত এত রক্ত, এত রক্ত। আমি তবে কাঁদছো নে, এসব কাঁদছো নে। না 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 না, মাসনাদ 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 মাসনাদ, তুমি তুমি আমাকে ত্যাগ করো না, তুমি আমাকে ত্যাগ করো না। আমি নত জানু হয়ে তোমার কাছে করো জোরে তোমার কাছে অনুরোধ করছি, আমাকে আমাকে তুমি পরিত্যাগ করো না। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটি প্রধান আকর্ষণ ছিল চরণ পত্র, এম আর আক্তার মুকুলের লেখা এবং উপস্থাপনায় 1971 সালের 16 ডিসেম্বর প্রচারিত এই চরম পত্র। কি পোলারে বাগে খাইল শাস, আজ থেকে বঙ্গাল মলকে মচুয়াগো রাজত্ব শেষ। প্রশাসনিক কর্মকর্তা ও কর্মীবৃন্দ এবং দেশের বহু জনপ্রিয় গায়ক গায়িকা গীতিকার সুরকার শিল্পী কুশলী অভিনেতা অভিনেত্রী কবি সাহিত্যিক স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বিপ্লবী প্রচারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যবাহী। এই বেতারের শব্দ সৈনিকগণ 7.5 কোটি মুক্তিকামী বাঙালির মনোবলকে অক্ষুণ রাখার জন্য দিন রাত কাজ করেছে। তাদের ধার প্রচার মুক্তিযুদ্ধের গতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে সর্বাত্মকভাবে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এক একটি শব্দ ইথার ভেদ করে বেরিয়ে এসেছে এক একটি বুলেট হয়ে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইউনিটগুলি এবং শত্রু কবলিত এলাকার সাথে যোগসূত্র বজায় রেখেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এই বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার বার্তা প্রথম প্রচারিত হওয়ার এক ঘন্টা কালের মধ্যে বিবিসি এবং ভয়েস অব আমেরিকা সহ
পৃথিবীর বহু বেতার কেন্দ্রের মাধ্যমে আমাদের স্বাধীনতা যুদ্ধের সংবাদ বিশ্বের জনগণের কাছে ছড়িয়ে পড়েছিল। 7.5 কোটি বাঙালি যে মুহূর্তে ইয়াহিয়া খানের লেলিয়ে দেওয়া বাহিনীর কবলে নিষ্পেষিত হয়ে মৃত্যুর দিন গুনছিল, ঠিক সেই মুহূর্তে জন্ম নিয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এই বেতার কেন্দ্র দীর্ঘ 9 মাস ধরে অমিত তেজ, তেজস্বিনী ভাষা আর দৃপ্ত কণ্ঠে জঙ্গি অনুষ্ঠান প্রচারের মাধ্যমে বাংলার আপামর জনগণ এবং এর অতন্দ্র প্রহরী মুক্তিযোদ্ধাদের সার্বক্ষণিক অনুপ্রেরণা দিয়ে, শক্তি দিয়ে, সাহস দিয়ে দিশেহারা মুক্তিকামী বাঙালিকে বিজয়ের সিংহদ্বারে পৌঁছে দিয়েছে। 1971 বিজয় দিবস ধরে পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম দেশগুলোর পাশে সংযোজন করেছে আর একটি নতুন দেশ বাংলাদেশ। পৃথিবীর স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে এত বড় অবদান আর কোনো বেতার কেন্দ্র রাখতে পেরেছিল কিনা আমাদের জানা নেই। আর তাই তো বাঙালির মুক্তির অগ্রদূত হিসেবে এদেশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। আমাদের সূর্য সন্তান, দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের নামের সাথেই লেখা থাকবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিকদের নাম। স্বাধীনতার লাল সূর্য খচিত সবুজ বিজয় পতাকার প্রতি গভীর শ্রদ্ধা।